ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজি ইংলিশ উইথ সত্যজিৎ পাস্ট পারফেক্টেন্স ইংরেজিতে পাস্ট পারফেক্টেন্সের ব্যবহার কম কিন্তু বিভিন্ন পরীক্ষায় স্কুলের পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন হিসাবে পাস্ট পারফেক্টেন্স প্রায়শই আসে সম্পূর্ণ ভিডিও দেখো পাস্ট পারফেক্টেন্স কঠিন বলে আর মনে হবে না পাস্ট পারফেক্টেন্স কখন করবে অতীতকালে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্টেন্স করতে হয় এবং যেটি পরে ঘটেছিল তার সিম্পল পাস্ট টেন্স করতে হয় পাস্ট পারফেক্টেন্সে ইংরেজি সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট তারপর অক্সিলারি হ্যাড তারপর থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে এবারে এক্সাম্পলের সাহায্যে পাস্ট পারফেক্টেন্স বোঝার চেষ্টা করো রাম বাড়ি আসিবার পূর্বে রহিম চলিয়া গেল রহিমের চলে যাওয়া এখানে আগে হয়েছে এবং রামের বাড়ি আসা পরে হয়েছে অতএব রহিম চলিয়া যাওয়া এই অংশটি আমরা পাস্ট পারফেক্টেন্স করব রামের বাড়ি আসা এই অংশটি আমরা পাস্ট ইনডিফাইনেট টেন্স করবো অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স করব রহিম গন বিফোর রাম কেম হোম রহিম এখানে সাবজেক্ট হ্যাড অক্সিলারি ভার্ভ গো ভার্ভের ফার্স্ট পার্টিসিপেট ফর্ম গন একইভাবে আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে চলে গেল এখানে ট্রেনটি ছেড়ে চলে যাওয়া আগে হয়েছে অতএব আমরা এই অংশটির ফার্স্ট পারফেকটেন্স করব দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড দ্য স্টেশন ঘণ্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছাল দে হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম অথবা দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইট রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিলেন মনে রাখবে বাক্যের দুটি অংশ বিফোর অথবা আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্টেন্স হয় আবার হোয়েন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে আগের কাজটিতে পাস্ট পারফেক্টেন্স হয় যেমন আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক হোয়েন মাই ফাদার কেম মনে রাখবে হার্ডলি বা স্কার্সলি দিয়ে বাক্য শুরু হলে হার্ডলি বা স্কার্সলি পরে বসে যেমন হার্ডলি অথবা স্কার্সলি হ্যাড উই স্টার্টেড এড ইট বিগান টু রেইন আবার নো সোনার দেন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে নো সোনারের ঠিক পরেই বসে যেমন নো সোনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগেন টু রেইন হার্ডলি হোয়েন স্কার্সলি হোয়েন এবং নো সোনার দেনের ব্যবহার ক্লাস নাইন ইলেভেন টুয়েলভ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে এবারে ফার্স্ট পারফেক্টেন্সে অ্যাফরমেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো ইতিমধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে তা সবগুলোই এফর্মেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি হ্যাড বসাতে হবে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি হ্যাডের পর নট বসাতে হবে এবারে প্লে ভার্ভ দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী এফরমেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া হলো আই হ্যাড প্লেট হ্যাড আই প্লেট আই হ্যাড নট প্লেট উই হ্যাড প্লেইট হ্যাড উই প্লেট উই হ্যাড নট প্লেট ইউ হ্যাড প্লেট হ্যাড ইউ প্লেট ইউ হ্যাড নট প্লেট They had played. Had they played? They had not played. He had played. Had he played? He had not played. She had played. Had she played? She had not played. Thank you for watching my video.